তো ফাইনালি 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 ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ইয়েস গায়েস ফাইনালি ইন্ডিয়া চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া তো গাইস সতেরো বছর পর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের মুখ দেখলো হ্যাঁ গাইস এক দুই বছর নয় সতেরোটা বছর পর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের মুখ দেখলো লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল মানে যে বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চালু হয় দু হাজার সাত সালে তারপরে দু হাজার চোদ্দো সালে একবার ফাইনালে ওঠে সেখানে শ্রীলঙ্কার সঙ্গে হেরে যায় তারপরে যে দু চব্বিশ মানে সতেরো বছর হল সতেরো বছর পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মুখ দেখলো ইন্ডিয়া তো কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া কালকে যারা ফাইনাল খেলাটা মিস করছো বা যারা ঘুমিয়ে পড়ছো অনেক কিছু মিস করছো অনেক কিছু মিস করছো মনে হয় না তারা এইরকম ফাইনাল আগে দেখছে বা দেখবে তো গাইস চলো বিস্তারিত আলোচনা করা যায় তো গাইস গুড নিউজের সঙ্গে সঙ্গে স্যাড নিউজও আছে সেটা আমি ভিডিও শেষে বলবো তো গাইস ভিডিওটা দেখতে থাকো তো গাইস টিম ইন্ডিয়া টসে যেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে বিরাট কোহলি আর রোহিত শর্মা তো রোহিত শর্মা আগে যে দুটো ম্যাচে এরকম খেলেছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো সেই তুলনায় কালকে ফাইনাল ম্যাচে সে খেলতে পারে না মাত্র পাঁচ বলে নয় রান করে ক্যাচ আউট হয়ে যায় একটা রিভার্সুইপ মারতে গিয়ে সো তারপরে নামে ঋষভ পান্ত সো ঋষভ তো সেম অন্য রানে আউট হয়ে যায় তারপরে নামে সূর্য কুমার সূর্য কুমার ও তিন চার রানের মতো করে আউট হয়ে যায় তারপরে নামে আকসর প্যাটেল সো এই আকসর প্যাটেল আর বিরাট কোহলি এই দুজনে ম্যাচটাকে অনেক দূর দুটি নিয়ে যায় অনেক দূর আকসর প্যাটেল তেরো ওভার পর্যন্ত খেলে সুন্দর খেলে আকসার প্যাটেল মাত্র একত্রিশ বলে সাতচল্লিশ রান করে সো খুব সুন্দর পার্টনারশিপ হয় বিরাট কোহলি আকসর প্যাটেলে সো তারা ম্যাচটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তারপরে বিরাট কোহলি বিরাট কোহলি মাত্র উন সাইড বলে ছিয়ত্তর রান করে খুব সুন্দর কালকে বিরাট কোহলি মানে এইটি টুর্নামেন্টে কোন ম্যাচে তার রান আসে নেই কিন্তু সেই ফাইনাল ম্যাচে সে দুর্দান্ত ইনিংস খেলে মাত্র উনৈ সাইড বলে ছিয়াত্তর রান করে তারপরে নামে শিবম দুবে শিবম দেবের ছোট্ট আমরা কেমিয়ে দেখতে পাই ষোলো বলে সাতাশ রান খুব সুন্দর একটা ইনিংস খেলে শিবম দেবে কালকে তো এই ছিল কালকে ইন্ডিয়ার ব্যাটিংল্যান্ড ল্যান্ড ওবারে একশো ছিয়াত্তর রান করে সাত উইকেটের বিনিময় তো এখন আসি কালকে ম্যাচের হিস্টোরিক্যাল মুভেন্টগুলোকে নিয়ে এগুলো ভোলার মতো নয় ঠিক আছে তো সাত উইকে ব্যাটিংয়ে নামে ব্যাটিংয়ে রেজা এন্ড্রিক আর কুইন্ডন ডিকক নামে প্রথমে ওপেনার তো রেজা হ্যান্ড্রিক খেলতে পারে না তিন চার রানের মতো আউট হয়ে যায় তারপরে আমি ক্যাপ্টেন অ্যাডেন মাক্ষ তো সেম এটার মাধ্যম তিন চার রানের মতো আউটে যায় তারপরে নামে স্টাফ এই স্টাফ আর কুইন টোয়েন্টিক এই দুজনে মিলে খেলাটাকে অনেক দূর টেনে নিয়ে যায় সো তারপরে আকসার ব্যাটেল এসে আক্সার ব্যাটাল এসে সেই পার্টনারশিপটাকে ভেঙে দেয় এক্সটকে আউট করে তারপরে নামে ক্লাসে মেয়ে ক্লাসে নেয় কুইন টোয়েন্টি কক মানে তাদের মধ্যে আবার একটা ছোটো একটা পার্টনারশিপ হয় পার্টনারশিপটাকে বেশি বড়ো করতে দেয় আজদীপ সিং আরদীপ সিং এসে কুইন টোয়েন্টি টুকের উইকেট নিয়ে নেয় সো তারপরে নামে ডেভিড মিলার এই ডেভিড মিলার আর ক্লাসের মিলে খেলাটাকে এতটা দূর অনেকটা দূর নিয়ে যায় সো সেখানে চোদ্দো পনেরো ওভারে একসাভ পেটেল বল করতে আসে সেখানে এক ওভারে এক সাহেব পেটেলে বাইশ রান দেয় বাইশ রান দেয় এক সাইভ তো তখন মানে ইন্ডিয়া হাত থেকে ম্যাচটা এমন একটা পর্যায়ে এসে যায় ইন্ডিয়া হাত থেকে ম্যাচটা বেড়ে গেছে হয়তো আর ম্যাচটা জিতে পারবে না ইন্ডিয়া সো তখন তিরিশ বলে তিরিশ রান লাগে সো তারপরে আবার আসে বোমা বোমা আসছে ম্যাচে কোনো মতে হাতে নেয় আর কি মাত্র তিন থেকে চার রান দেয় ষোলো ওভারে তারপরে সতেরো ওভারে আসে হার্দিক পান্ডিয়া তো হার্দিক পান্ডে সতেরো ওভারে এসে প্রথম বলে ক্লাস নিয়ে উইকেট নিয়ে নেয় সো তখন একটু আর কি শ্বাস নেওয়া যায় কিন্তু না তখনও ক্রিজে ডেভিড মিলার থাকে সো আবার আঠেরো ওভারে এসছে বৌমরা বৌমরা এসে আবার সেই ম্যাচটিকে হাতে নেয় অল্প কিছু রান দেয় তারপরে উনিশ নম্বর ওভারে এসে এসদীপ সিং উনিশ ওভারে এসদীপ সিং এসে উনিশ ওভারে প্রথম বলেই ডেবিট মিলার ছয় হাতার চেষ্টা করে তো সেখানে সূর্য অসাধারণ দুর্দান্তে ক্যাশ ধরে ভাই ওই ক্যাশটা যদি না ধরতো সূর্য কুমার তাহলে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া হাত থেকে গেয়ক তো সেই ক্যাচটার জন্যই আমরা ওয়ার্ল্ড কাপটা জিতি কেননা যদি ডেভিড মিলার থাকতো তাহলে মনে হয় তিন থেকে চার বল থাকার আগে ম্যাচটা জিতে যেত কিন্তু না সূর্য কুমারের সেই দুর্দান্ত ক্যাচের জন্য আমরা ম্যাচটা জিতি তো সেখানে ডেভিড মিলার আউট হয়ে যায় তারপরে কুড়ি ওভারে লাগে এক ওভারে ষোলো রান লাগে তো সেখানে হাতি করে সুন্দর বল করে হাত সাত রানে ইন্ডিয়া জিতে যায় এই ছিল কালকের ম্যাচের রেজাল্ট ইন্ডিয়া সাত রানে ওয়ার্ল্ড কাপ জিতে যায় সাউথ আফ্রিকায় হারিয়ে দেয় তো সাত রানে ওয়ার্ল্ড কাপ জিতে ইন্ডিয়া এগায় সতেরো বছর পর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন চালু হয় মানে দু হাজার সাত সালে সেই সাত সালে প্রথম ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পায় ইন্ডিয়া তারপরে আর কি দু হাজার চোদ্দো সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠে সেখানে শ্রীলঙ্কার সঙ্গে হেরে যায় সো তারপর এইবার মানে চব্বিশ দু হাজার চব্বিশে ওঠে সো দীর্ঘ সতেরো বছর পর ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেতে এখন আমি স্যাট নিউজ দিয়ে বলবো সো প্রথমে আসি হেড কোচ তো টিম ইন্ডিয়ার হেড কোচ হচ্ছে রাহুল দ্রাবিদ সো তার লাস্ট ম্যাচ ছিল এটা সো আর তিনি আর টিম ইন্ডিয়ার হেড কোচ করবেন না রিটায়ার্ড নিল সো তারপরে আসি রোহিত শর্মা সো রোহিত শর্মার ক্যাপ্টেন হিসেবে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটাই ছিল তারপরে বিরাট কোহলি বিরাট কোহলি রিটায়ার্ড ঘোষণা করে দিয়েছে কালকে সো এটাও আর লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল তো গাইস বিরাট কোহলি রোহিত শর্মা আর রোহিত শর্মাকে আর কোনো কখনও ক্যাপ্টেন হিসেবে দেখবে না টিম ইন্ডিয়া তারপরে এসে পি বিরাট কোহলি আর টিম ইন্ডিয়া জার্সি বলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না গাইস একদিকে আনন্দ হচ্ছে আবার একদিকে কষ্ট হচ্ছে আনন্দ এই জন্য যে টিম ইন্ডিয়া সতেরো বছর পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে আর দুঃখটা এই জন্য হচ্ছে যে রোহিত শর্মা আর বিরাট কোহলি আর টিম ইন্ডিয়ার जो ना, सो ये खराब लगते से तो बेस एच आज के भिडियो जो भारत लगे तो लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करते तो भूलना देखा हम नेक्स्ट कमी भिडियो देता बाय बाय